পরের সনদ জালিয়াতি করে প্রায় শত কোটি টাকার সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে একজনের বিরুদ্ধে। আদালতে প্রতারণার নানা প্রমাণও মিলেছে। শুনানির পরে চট্টগ্রামের 39% জমি হস্তান্তরের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। অলিউল রনির রিপোর্ট। 1930 সালে চট্টগ্রাম ছাড়েন ইহুদি ডেভিড ইজিকেল পরিবার। চট্টগ্রামের প্রাণকেন্দ্রে রেখে যান বিপুল সম্পত্তি। সে সময়ের সরকার সেগুলো অধিগ্রহণ করে, এগুলো লিজ দিয়ে রাজস্ব আদায় করছে সরকার। প্রায় 100 কোটি টাকার এই সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে আলবার সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অর্পিত সম্পত্তি আইনে নিজের পক্ষে রায়ও পেয়েছেন তিনি। তার দাবি, তিনি ডেভিড ইজিকেলের মেয়ে কনক ইজিকেলের সন্তান। খ্রিস্ট ধর্মাবলম্বী আলবার্টের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। চট্টগ্রামের পাথরঘাটার রোজারি ক্যাথেড্রাল চার্চের নথিতে ডেভিড ইজিকেলের নথি নেই। মৃত্যু কবর ও ওয়ারিশ সনদ জালিয়াতি করছেন তিনি। আজ শুনানির পর এই সম্পত্তি হস্তান্তরে স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। সম্পত্তি রক্ষায় সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়। সরকারি কর্তৃপক্ষ এই বিষয়ের যে নিষ্ক্রিয়তা আছে, মামলা মোকদ্দমা না করে বা এই যে ট্রাইব্যুনাল, যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল যে অর্ডার দিয়েছে, সেই অ্যাপিলেট ট্রাইব্যুনালের অর্ডারের এগেনস্টে আরও কেন লিগাল পদক্ষেপ গ্রহণ করা হবে না হাইকোর্টে, সেই মর্মে রুল জারি করা হয়েছে এবং রুল শুনানির অন্তে একটা স্ট্যাটাসকো স্থিতাবস্থা জারি করেছেন। সম্পত্তি আত্মসাতে আলবার সরকারের নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছে বলে অভিযোগ ভাড়াটিয়াদের। কেউ ভিতরের ইন্ধন আছে, হয়তো আলবার সরকার নামের এই লোকটা হয়তো নাচের পুতুল হতে পারে, হয়তো এখানে কোনো যোগসাজশ থাকতে পারে, নাহলে এই প্রশাসনের একেবারে সামনে কোতোয়ালি থানার সামনে কোর্ট বিল্ডিংয়ের নিচে এত বড় একটা প্রপার্টি এভাবে ব্যাহত। সম্পত্তি রক্ষায় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও মনে করেন আইনজীবীরা। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।